আমি আমি এটা গজা বান্ডেটা দেখেছিস কি রে অসাম সকাল সকাল বসে গেছে চিচিঙ্গা ভাজা তারপরে চলে যাবে মেয়ের স্কুলের টিফিন রেডি করতে তো এই দেখো মেয়ের স্কুলের টিফিন রেডি হয়ে গেছে পনিরের সবজি রুটি আর একটু পনির সবজি ও কিন্তু খেয়ে গেছে তারপরেই দেখো মার ডিউটি শুরু মেয়ে স্কুলে যাবে তো মেয়ে টাই বাঁধতে এখনও প্রপারলি পারে না তাই বেশিরভাগ দিন আমাকেই বেঁধে দিতে হয় মাঝে মাঝে ও নিজেও বাঁধে তো মেয়ে রেডি হয়ে চললো স্কুল চলো টাটা টাটা এখানে বলা হয়েছিল কিন্তু চললো মেয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যদি দেখা যায় এত সুন্দর একটা ওয়েদার কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কি সুন্দর লাগছে ওয়েদারটা দেখো এটা কিন্তু আজকে দারুণ হ্যাঁ একদম সুন্দর হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগে এরকম ওয়েদার অনেকের থাকে ঘুম থেকে উঠে বেশ রোদ ঝলমলে ওয়েদার থাকলে খুশি হয় কিন্তু আমার একদম ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না রোদ ঝলমলে ওয়েদার ইস আমার বরটা সারাদিন খালি গায়ে থাকবে আর আমার ক্যামেরার আশেপাশেই ঘুরতে থাকে আর দেখা গেলে মানে সকালবেলা উঠে দেখবো একটু মেঘলা ওয়েদার চোখটা শান্তি পাবে আমার যে কি ভালো লাগে ওই ওয়েদারটা আর অনেকেই আছে যারা মনে করে যে না ঘুম থেকে উঠে বেশ ঝলমল ঝলমল করে রোদ দেখবো সব ঘর বাড়ির সব মানে দরজা বন্ধ মানে দরজা জানলা বন্ধ যেগুলো থাকে ওগুলো খুলে দেবো রোদের তাপ আসবে সব কিছু হ্যাঁ তুমি বারবার এসো না দয়া করো আমার উপরে তো বেশ রোদের ঝলমলে একটা ব্যাপার আসবে তো ওটাতে বেশ স্যানিটাইজ হয়ে যাবে ঘর করোনার পরে তো সব এখন স্যানিটাইজ একটা ব্যাপার চলে আসে তো কিন্তু আমার যেন কেন ওই রকম রোদ ঘুম থেকে উঠেই বাবা চোখে এরকম তাকাতে পাচ্ছি না আমার একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না আমার বেশ মৃদু একটা হালকা রোদ থাকবে বা রোদ না থাকলেও সুন্দর হাওয়া দেবে মানে সব কিছু করে যেন আরাম একটা ব্যাপার থাকে তো চলো আজকের ব্লগটা শুরু হয়ে গেছে সকালবেলা চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এখন হবে মাছ এই দেখো হলুদ লবণ মাখানো আছে মাছে অলরেডি তো মাছটা আমাকে এখন করতে হবে তো তার আগে সবাইকে গুড মর্নিং ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিসুপা পর্নাস ব্লগ তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমিও একদম বিন্দাস আছি তো রান্নাবাড়িতে ঢুকে গেছি এখন বাজে 7:30 তো এখন আর ভাত হবে আর মাছ হবে বাকি চিচিঙ্গা ভাজা হয়ে গেছে মেয়ের জন্য পনিরের সবজি হয়ে গেছে রুটি হয়ে গেছে আর আমরা আজকে হাজবেন্ড ওয়াইফ ঠিক করেছি কি আমরা আজকে রুটি খাবো না কি খাবো সেই জন্য বেরিয়ে গেছে হচ্ছে দই আর তার সাথে খাওয়া হবে হচ্ছে চিড়া তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাথে থাকো পাশে থাকো সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার হবে তো তোমরাও দেখবে আনন্দ পাবে আর আমিও আনন্দ পাবো আমার ভিউ বাড়বে তো ঠিক আছে চলো আর এটা কিন্তু এখনো লাগানোই আছে দেখতে পাচ্ছ আমার বর এখনো কিন্তু কোনো ইলেকট্রিশিয়ান ডাকেনি ঘরে যেটা ঠিক করবে চলো তার সাথে সাথেই আমি কাজ করি এটা দিয়েই কাজ করতে হবে কেননা চিমনি ছাড়া তো চলবে না যেভাবেই হোক চিমনিটাকে চালাতেই হবে তো সেটা এই বেই সেই যে কোনো প্রসেসে হোক চলতেই হবে তো এখনের মতো মাছটা ভাজতে এই যে মাছ ভাজা হচ্ছে এটা কিন্তু পার্শে মাছ একজন আমাকে বলেছিল এটা নাকি কি মাছ জানি আমার মনে নেই তো যাই হোক আর ভাতও হচ্ছে তারপরে এই চিড়া চিড়ার মধ্যে চিনি লবণ দই দেওয়া হলো আর আমার কাছে একটু খেজুরের গুড় ছিল যেটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তো চলো দেখি বরকে জিজ্ঞেস করি কেমন হয়েছে ভাত আমি তো চিড়া মেখে দিলাম তুমি ভাত কি করে খাচ্ছ এই যে বাবুর টিফিন রেডি মাছের ঝোলও রেডি এইটা আমাদের মাছের ঝোল আচ্ছা কেমন হয়েছে গো তাড়াতাড়ি বলো এটা চাউমিন না যেটাই খাচ্ছ চিড়াটা বলো না বিসিরে তো এই যে যাচ্ছেন বাবু চলো টাটা দেখতে পাচ্ছ একে কোলের মধ্যে খালি হিসি করে ঘরের মধ্যে পাজি ছেলে হিসি বললে দেখেছো কেমন মুখটা ঘুরিয়ে রাখে কুকু ওই দেখো এখন চাটবে আর যদি বলি খালি ঘরের মধ্যে হিসি তো এই হিসি খালি হিসি ঘরের মধ্যে ওই দেখো মুখ কেমন সরিয়ে নেয় খালি ঘরের মধ্যে হিসি দেখতে পাচ্ছো এটা ওকে বকা ও বোঝে তখন চাটবে না আর এই যে যখন ভালো মতো কথা বললাম আমি কোনোদিনও এটা খাইনি তো বর তো চলে গেল দেখতেই পেলে কোকোরও খাওয়া হয়ে গেল এবার আমি খাবো তো ফাইনালি দেখি এটা কেমন হয় খেতে আমি অনেককেই দেখেছি যে দই চিড়া বা দই মুড়ি খায় ইভেন আমার শ্বশুরবাড়িতেও খায় আমার বরকেও আমি দেখেছি বহুবার খেতে কিন্তু আমার কোনোবার কোনো খাওয়া হয়ে ওঠেনি তো
আজকে আমি ভাবলাম কি দেখা যাক কেমন হয় খেতে, সবকিছু একবার ট্রাই করা উচিত। তো আমার বরের তো খুব পছন্দের খাওয়া, ও মানে অফিস যাওয়ার সময় এরকম লিকুইড টাইপের খাওয়া দিলে ও খুব খুশি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, অফিসের তাহলে দেরি হবে না। আর রুটি দিলে রুটি ছেড়ো আবার মুখে নিয়ে চাবাও, এগুলো কি একটুখানি ভালোই খেতে, খারাপ না, খেজুরের গুড়টা দেওয়ায় মনে হচ্ছে টেস্টটা আরও বেশি লাগছে, বাঙালিদের খেজুরের গুড় বলে কথা, ভালো তো লাগবে। তো এই সময়টা না খুব খিদে পেয়ে যায়, মানে সেই সকালবেলা উঠে একটু লাল চা খাওয়া হয় একটা বিস্কুট দিয়ে, মেরি বিস্কুট দিয়ে, এই কোকো কানটা চাটলো না, কানটা চাটলেই কুলায়, মানে চুলকায় কুলায়। আর দেখতে পাচ্ছ ওই কানেরটা পরে আমি মেলার থেকে যেটা কিনেছিলাম। তো খাই এখন দই চিড়ে, আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট, আর মেয়েকে তো রুটি সবজি দিয়ে দিয়েছি দেখেছই, আর খেয়ে গেছে ভাত ডাল। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিছানাটা, এই দেখো রাতের শো, এখন কিন্তু মোটামুটি 11:30 মতো বেজে গেছে। হ্যাঁ, তো আমি আমার একটু শরীরটা খারাপ করে গেছিলো, এই জন্য একটু শুয়েছিলাম, দেখেই বোঝা যাচ্ছে চুলমুলের এলোমেলো অবস্থা। তো আমি একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ লাগছিলো, যেন 5 বার পটি হয়েছে। তো তোমরা এখন বলবে পর্ণা দি কেমন তরো, পটি নিয়েও কথা বলছে ইউটিউবে এসে, তো কি করবো ভাই, তোমরা তো আমরা বন্ধু, তো ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বারে পটি হলে তোমরাও তো আমাকে একটু সিম্প্যাথি দেবে। আহারে পর্ণাদির শরীরটা ভালো নেই, 5 বার পটি গেছে সকাল থেকে। তো এখন আমি ঠিক আছি, একদম বিন্দাস আছি, ঠিক হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি অনেকদিন অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধ চলেছে, তো ওই জন্য হয়তো হলেও হতে পারে, ওই সময়টা একটু খারাপ লাগছিলো। তো এখন আমি বিছানাটা তুলবো, দেখতেই পাচ্ছ গবলা ববলি হয়ে আছে। শেষ, এখন যাব খেতে। তো খাওয়াতে কী আছে চলো আগে তোমাদের দেখিয়ে নিই। স্নানও কমপ্লিট, বিছানাও গোছানো কমপ্লিট, সব কিছু, ঘর একদম ঝাঁ চকচক হয়ে গেছে, হাউসওয়াইফের সব কাজ করে নিয়েছি, এবার ভোজনালয়ে গিয়ে ভোজনটা করতে হবে কি, তাই তো পেটে চুয়া ডন মারছে একদম। তো যাই ফটাফট খাবার খেয়ে নিই। তো আগে চলো তোমাদের দেখিয়ে নিই কী কী আছে খাওয়ারের লাঞ্চে, যদিও আমি বলে দিয়েছি লাঞ্চে আছে দেখো ভাত, আর এই যে মাছ পার্শে মাছ বোধহয়, আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, এটাই রান্না করেছিলাম, এটাই খাবো। আমি উঠে গেছি ঘুম থেকে, আমি কিন্তু ঘুমাইনি, হ্যাঁ জাস্ট শুয়েছিলাম, শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম। তো এখন আমার কাজ হচ্ছে, ফার্স্ট কাজ, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছো, ওই দেখো অন্ধকার। তো ফার্স্ট কাজ সন্ধ্যাবাতিটা দেওয়া, সন্ধ্যাবাতিটা দিয়ে তোমাদের কাছে আসছি। আর আরেকটা জিনিস জানো কি, আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তবু অনলাইন ক্লাস হচ্ছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি অনলাইন ক্লাস এখনো হচ্ছে এদের স্কুলে। কি ক্লাস হচ্ছে চলে এসেছি, কিন্তু চুল খোলা, আর এদিকে আমার ঠাকুরের ঘরের লাইটও জ্বালানো হয়, ঠাকুরের তো লাইটটা জ্বালাতে হবে না, নালা লাইট জ্বালালে ঠাকুর কি করে বুঝবে যে সন্ধ্যা দেওয়া হচ্ছে। আমাদের ঘরেরও দেখবে সন্ধ্যার সময় সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তো আমার ঠাকুরেরও লাইট জ্বালানো হয়ে গেল, আমার পেয়ে গেছে খিদে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন পেয়ে গেছে খিদে। তো কি খাওয়া যাবে, কিন্তু কিছু তো একটা খেতে হবে, চা তো খাবোই, কিন্তু চায়ের সাথেও তো কিছু একটা চাই। তো চায়ের সাথে এখন আমি একটু টা বের করি, টা বের করতে হবে, এটা এখন ভাজবো। সেদিন মেয়ে আর মেয়ের বাবা খেয়েছিল, তো আমি আমার দাঁত তোলা হয়েছিল জন্য সেদিন আর তোলা হয়, সেদিন মানে কি গত সপ্তাহে সানডেতে, তারপরে আর এটা খাওয়াই হয় না। তো আজকে একদিকে চা বসাবো, আর একদিকে দুনিয়ার কড়াই, দুনিয়ার জিনিস আমার কড়াই এখানে, তো আজকে একটু চায়ের সাথে খাবো। তো এই দেখো চিকেন ফিঙ্গার, আর ওইদিকে দেখো চা হচ্ছে, উঠে দিচ্ছে দুধ চাগুলো, তো এটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে খাবো। তো রেডি চিকেন ফিঙ্গার, যদিও এখানে একটু কালচে লাগছে, কিন্তু আলোটার জন্য লাগছে, এমনিতে কিন্তু সুপার একদম হয়েছে, একদম ঠিকঠাক, অসাম অসাম খাবে, জানো তো নতুন কাপে চা খাচ্ছি, চা খেতে খুব একটা বেশি খাই না, কাপটা বেশ নতুন নতুন হলে আমার বেশ ভালো লাগে। কাপটা কেমন হয়েছে দেখো, সেদিনকার কিনে নিয়ে এসেছি মেলার থেকে, আর সাথে একটা টোস্ট বিস্কুট, আর বকবক করবো না, চাটা ঠান্ডা হয়ে যাবে, কেননা কাপটা অনেকটা বড়, চাটা অল্প, সেই জন্য চাটা আগে খেয়ে নিই। এখন আমরা যাচ্ছি ইনভিটেশন খেতে, কোথায় বলো তো, এই পাশেই একটা বাড়িতে, আমি আর মেয়ে আর কোকো, আর কোকোর বাবা আছে, কোকোর বাবাকে বলা হয়েছে কি কোকোকে খাইয়ে দেওয়ার জন্য, জানি না সে পারবে কি পারবে না, তো এখানে আর বেশি কথা বলছি না, ওখানে গিয়ে চলো দেখি দেখানোর মতো কিছু আছে নাকি। তো একদম সিম্পলভাবে মানে পাশের ফ্ল্যাটটাতেই যাচ্ছি, তো সেই জন্য যেরকম ছিলাম ওরকম, মেয়ে তো ঘরের জামা পরেই যাচ্ছে, আমি নাইটি পরে তো আর যাওয়া সম্ভব না, সেই জন্য নাইটিটা চেঞ্জ করলাম, চলো 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 চলো।
হাই বলো একটু, হাই তো বলো একটু। অনেক আয়োজন, লুচি গজা নিমকি সব খাওয়া হচ্ছে এখন। খেতে সবাই কষ্ট করে রান্না করছে আর আমি এসে তার মধ্যে ভাগ বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমি আমার সবচেয়ে ছোট সাবস্ক্রাইবার আমার, ও ডেইলি ভিডিও দেখে আমার। হ্যাঁ এখন দেখি, ও সব সময় দেখে, যেটা মধ্যে ও নিজে থাকে ওটা একটু বেশি দেখে, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ পেছনে দেখা যাচ্ছে আমাকে? দেখো দেখো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই ব্লগটা দেখেছো, কিন্তু এত বড় টিভি থেকে তোমরা দেখেছো কেউ দেখোনি, আমি দেখতে বসেছি আজকে। আমার নিজেরই হাসি হচ্ছে, এত বড় টিভিতে আমাকে দেখা যাচ্ছে। আমি আমি এটা আমি, দেখো বন্ধুগণ তোমাদের দেখাই কি আছে খাবারে, আমরা কেন এসেছি। এই দেখতে পাচ্ছ চানার সবজিটা, এটা হচ্ছে চিকেন দিয়ে চানা। আর কে বানিয়েছে বলো তো? বানিয়েছে হচ্ছে এই বাড়ির ছেলে, এই যে আমাদের শান। ওকে কিন্তু দেখলে মনে হয় অনেকটা বড়, কিন্তু ও কিন্তু মোটেই বড় না। হ্যাঁ, লম্বা চওড়া হয়ে গেছে জন্য ওকে মনে হয় বেশ বড়। ও মোটে মাধ্যমিক পাশ করেছে, তা ও আজকে বানিয়েছে। ও কালকে আমাদের বাড়িতে গেছিল, তো বলেছে আজকে ও চানা মশলা বানাবে, তো সেটা খাওয়ার জন্য। তো আমি আবার ওটার মধ্যে এক্সট্রা অ্যাড করেছি যে চানা মশলা শুধু খাবো না, আমি চানা মশলা যে খাবো সেটা হচ্ছে লুচি দিয়ে। তার দিদি আবার লুচিও বানিয়েছে, বাটি ঘটি লাগবে না, এমনি দাও। তো এই দেখো বাড়ছে চানা মশলা, তো তোমাদের চানাটা একবার দেখাই, লুচিটাও দেখাই, ব্যাক কেন। তো এই যে লুচি আর চানা মশলা, যেটা চিকেন দিয়ে করা, আর আমাদের পাতে এখনো লুচি আছে। তো দিদি চানা মশলাগুলো বেড়ে নিয়ে আসছে, আর আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এখানে বিশাল বড় ডিসকাশন চলছে আন্টির আর আন্টির ভাগ্নির মধ্যে, ভাগ্নিরা ভাসতে যাই হোক। এই চলো, এদিকে ডিসকাশন চলছে, বিশাল বড় ডিসকাশন চলছে স্কুল নিয়ে। তো এদের ডিসকাশন চলুক। শানকে অনেক 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 থ্যাংক ইউ এত ভালো একটা খাবার বানিয়ে খাওয়ার জন্য, সত্যি অসাম হয়েছিল খাবারটা। তোমাদের তো খাওয়াতে পারলাম না, শুধু দেখালাম, দেখলেই বোঝা যাচ্ছে অবশ্যই যে খাবারটা কতটা ভালো হয়েছিল। আর বেশি কথা বলবো না, ব্লগ বড় হয়ে যায় তারপর তোমরা কেউ দেখো না। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, আর সবাই সুস্থ থাকো। গুড নাইট বল, গুড নাইট না, তুমিও বলো গুড নাইট, তোমার বাড়ির থেকে যাচ্ছি। বাই বাই, গুড নাইট।